ডেটিং অ্যাপে প্রেমের ফাঁদ, তাতে ফাঁসলেন পাটুলির এক যুবক। আটকে রেখে 1,00,000 টাকা মুক্তিপণ দাবি করা হয়। শেষমেশ পুলিশের জালে দম্পতি সহ 4 জন। আগে কতজনকে এভাবে ফাঁসানো হয়েছে তদন্তে পুলিশ। প্রেমের ফাঁদ পাতা ভুবনে, তবে নিছক প্রেমের ফাঁদ নয়, ডেটিং অ্যাপের ফাঁদ। ওয়েববন্দি দুনিয়ায় ডেটিং অ্যাপে ফেঁসে মোটা টাকা খোয়াতে চলেছিলেন পাটুলির যুবক। তিনি বেঁচে গিয়েছেন ঠিকই, কিন্তু কতজন ধরা পড়েছেন এই জালে বোঝার চেষ্টা করছে পুলিশ। পুলিশ সূত্র খবর, পলিটেকনিক পাস করা পাটুলির বাসিন্দা ওই যুবকের ডেটিং অ্যাপে আলাপ হয় বছর 22 এক তরুণীর সঙ্গে। তার সঙ্গে দেখা করতে রবিবার তিনি যান তরুণীর গলফ গ্রিনের ফ্ল্যাটে। জানা গিয়েছে তখনই ঘরে ঢুকে পড়ে 3 থেকে 4 জন। তরুণীর সঙ্গে ওই যুবকের বেশ কিছু ছবি তুলে রাখে তারা, মারধর করে আটকে রাখে তাকে। বলে 1,00,000 টাকা না দিলে সব ছবি ভিডিও ফাঁস করে দেওয়া হবে। ফোন করা হয় যুবকের বাড়িতেও, বলা হয় রানীকুঠি এসে 1,00,000 টাকা দিয়ে যেতে হবে। উপায় না দেখে পুলিশে যোগাযোগ করেন ধৃত যুবকের মা। টাকা দেওয়ার আশ্বাস দিয়ে ফাঁদ পাতে পুলিশ। টাকা নিতে 2 অভিযুক্ত রানীকুঠি আসে ধৃত যুবকের বাইক নিয়ে, তখনই হাতে নাতে পুলিশের হাতে ধরা। এখানে আমরা পিসফুলি এবং এই সব ইস্যুর জন্য আমরা এই শান্তিপূর্ণ থাকার চেষ্টা করি, এরকম ভাবতেই পারিনি। তবে এখানে একটা মানে বিচ্ছিরি চলছিল, ওই কাউন্সিলর টাউন্সিলর সবাই জানে। পুলিশ সূত্রে খবর, ডেটিং অ্যাপে ওই তরুণীর নাম অনিশা দাস, স্বামী বাবুসোনা মণ্ডলের সঙ্গে ডেটিং অ্যাপে হানি ট্র্যাপ করতেন তিনি। এর আগেও এভাবে একাধিক ব্যক্তিকে তারা ফাঁসিয়েছেন বলে অভিযোগ। পুলিশ যেটা জানাচ্ছে যে এই দম্পতি বেশ কয়েক বছর ধরে এই চক্র চালাচ্ছে ডেটিং অ্যাপের মাধ্যমে। মূলত তারা হানি ট্র্যাপ করে এবং বিভিন্ন সময় লোকজন দেখা করতে গেলে তাদের কাছ থেকে টাকা আদায় করে। এর আগেও একাধিক ঘটনা তারা ঘটিয়েছে এবং আর কার কার সঙ্গে এই ধরনের ঘটনা এই অভিযুক্তরা ঘটিয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র, Zee 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।